রেসপেক্ট করে দিস না, ধমকাইতেছ না, আমি বুঝতেছি না। আচ্ছা তো একাধিক কর্মসূচি তো জানো, একটু দাঁড়াও, তাকাও তো সামনে সামনে। আমার ব্যাপার রাত্রে ফোক মিউজিক্যাল কলেজ, যে কলেজে বিগত আমাদের সরকার বাম আমলে যেটা স্থাপিত হয়েছিল, এই ফোক মিউজিক কলেজেও কিন্তু এখন মাত্র টিচার এইভাবে নিয়োগ করা হয়নি। আমরা যখন এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে ডেপুটেশন দিতে গেলাম, যেহেতু 1979 কক্বর ভাষাকে স্বীকৃতি দেওয়ার পরে 1979 ওই সময়কার পর থেকে যে ক্যাবিনেট টিচার নিয়োগ করা হয়েছিল, ওইখান থেকেই কিন্তু আস্তে আস্তে করে ওই সরকার বাম সরকারের সময় কক্বর শিক্ষক নিয়োগ করার প্রচেষ্টা চালু হয়েছিল। কিন্তু এই 4 বছরে আমাদের এডুকেশন মিনিস্টার কী বলছেন যে এডুকেশনের জন্য বা শিক্ষার জন্য কক্বর টিচার নিয়োগ করার জন্য নাকি শিক্ষকের অভাব। তা আমরা বলতে চাই, এরকম প্রচুর ST ক্যাটাগরি বা শিডিউল টাইপের MA কক্বর সাবজেক্টকে নিয়ে MA BA TET পাস করা উত্তীর্ণ প্রচুর রয়েছে, তাদেরকে আপনারা কেন নিয়োগ করছেন না স্কুলগুলোতে? যদি আপনারা প্রকৃতি অর্থে ত্রিপুরা স্যার যদি ভালো চান, প্রকৃতি অর্থে স্টুডেন্টের ভালো চান, তাহলে আপনারা কেন নিয়োগ করছেন না? সো সাংবাদিক বন্ধুগণ, এটাই ছিল মূল আলোচ্য বিষয়। আর লাস্ট কথা যেটা দিয়ে আমি শেষ করব অল্প সময়ের ভিতরে, এটা হলো এই আমার যারা শিডিউল টাইপের মধ্যে রয়েছেন, উপজাতি বলুন বা জনজাতি বলুন বা ত্রিপুরাসা বলুন, যারা দেখছেন এই সাংবাদিক সম্মেলন, শুধুমাত্র একমাত্রই এই ত্রিপুরাসাদের জন্য ভাবতে পারে, কাজ করতে পারে, সেটা হলো TSU বলুন, SFI বলুন, আমাদের একমাত্র বামফ্রন্ট সরকারই। কেন আমরা বামফ্রন্ট সরকারের সাপোর্ট করি, এটার একটা জ্বলন্ত উদাহরণ এই 4 বছরে কীভাবে উপজাতি ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে, নেগলেন্সি করা হচ্ছে, এটার জন্য আগামী দিনে আমরা TSU ঘোরতর আন্দোলন করব এবং প্রতিবাদে সামিল হব বলে আশ্বাস করবো, এবং আপনারা সবাই এই আন্দোলনে আমাদের সঙ্গে জড়িত হবেন এবং উপজাতি ছাত্রছাত্রীর স্বার্থ রক্ষার স্বার্থে যেরকম SFL লড়ছেন, ঠিক এভাবে আমরা TSU লড়াই করব, এই লড়াই আপনারা সামিল হবেন, এটাই আশা ভরসা রাখে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।